শক্তিশালী, আমি বুঝলাম বুদ্ধি। আগুন জ্বলে রে জ্বলে সারা অঙ্গে, আগুন আমার দাগ দাগাইয়া জ্বলে, আগুন জ্বলে রে জ্বলে সারা অঙ্গে, আগুন আমার দাগ দাগাইয়া জ্বলে। নিবে না ও এই আগুন পানিতে ডুব দিলে, নিবে না ও এই আগুন পানিতে ডুব দিলে, হইব বুধ এই জ্বালানি বারণ মাটির তলে গেলে, আগুন জ্বলে রে জ্বলে সারা অঙ্গে, আগুন আমার দাগ দাগাইয়া জ্বলে, আগুন জ্বলে রে জ্বলে সারা অঙ্গে, আগুন আমার দাগ দাগাইয়া জ্বলে। তুমি স্টক করলে ই বুড়া বয়স আমি বউ ভাইতাম, তুমি আমার বিয়া করতা, আমি স্টক করে মরে গেলে তুমি বিয়া করতা। তুমি চিন্তা করিও না, তুমি করে যাও, আজ তার একটা ব্যবস্থা করিয়া আমি আই যাও, তুমি তুমি আজ তার একদিনকে আমার দেখবা। আমি মনে করলাম পাঁচ কেজির আলাপ আলোচনা আছে, বুঝছো নি, এবার মনে করলাম আমার শরীরের জ্বলা ঘুরা নানি, তুমি তো জানো আমার শরীরের একটা জ্বলা আছে না, ফানিত নাম দেয় জ্বালা তামে। আচ্ছা বাদি যায় একটা গান গাই দাও, কিন্তু বাজনা নাই, তাল নাই, আমার জলের বাস কিটা লাগাইলে ডুবতো
আমার হুকরিটাকে তুলিয়া দিলাম, আইজো গিয়া হজর তাকে আমার হুকরি কইতাছে আমার বগিনি পারাই তো না লাগি কাটো বাড়ির একদম মানুষে গোসল করতে পারে না, এটা কিতা আলো তুমি ঠিক করবাই না আমি ঠিক করে নিতাম তারে চাষা। আপনারা তো জানোই তানোর মাথা সমস্যা, আপনারাও তাহলে কত বুঝাইলাম আমি নিজেও তাহলে কত বুঝাইলাম, এখন তাই যদি শুনেন না চাষা আমি কিতা করতাম? তুমি কিছু করতে না তাইলে তো আমারও করা লাগবে। আচ্ছা তুমি কি যা তুলবো, বউয়ে ছুটি জামাই ঠিক করতে পারো না তাইলে কি যা তুলবো তুমি চাষা? আপনি তো সবটাও জানোই পৃথিবীর যে কোনো জায়গা থেকে কোনো বউ আনিয়া দিলে কি সাগরে ঠিক করতে পারতো না, একবার তাই প্রায় ছয় মাস করা গাছও আসলাম এখন গাছ থেকে তিন মাস ধরে ফানি আমি কিতা করতাম চাষা বোকা আপনি? বুঝছি তুমি কোনটাও করতে না সবটা আমারও করা লাগবো, আজ আমার বউ গিয়ে কাটো গোসল করতে পারছে না তার লাগে আমার কোনো কুকুর কাটো যাইতে পারে না, আমি ব্যবস্থা করলাম এই ব্যবস্থা আমি করলাম তোমার কোনটা করা লাগতো না। আরে না শুনো আমার বউ ভাইয়া ডরাইয়া করছে তারে দেখিয়া উচনি, ও যদি আমার বউ ইষ্ট করিয়া করতো বুড়া খালো আমি আর 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 বিয়া করলাম নাকি আর বউ হইলাম নাকি কই মাথা ঠান্ডা করো তুমি কোনটা করা লাগতো না তার যন্ত্রণা আমি বন্ধ করলাম। আমি তোর কিতা তোরা তিনবার কবুল কইয়া গো আমার ঘর আনিয়া ঘর দিবা নাইছি আর আমার শরীরে জলা তুই কাম দিতে না আমি আমি আইতাম না তুমি অনাইয়া খাইয়া যাও এটা তোর বাদ লইয়া তুই জানি আর খাই দেবো না ফারি তারা শরীরে জ্বলা গো শরীরে জ্বলা তুমি লুঙ্কা রেডি করো আমি একটা ডুব দিলে গিয়ে লাভ নাই মাংস দি ভাত খাই রাইল দি আলু দি অতা দি ভাত খাই না বিশাল লোকের টাকা সম্পত্তি আছে ধর ভাত লো ভাত লই তোমার শরীর জ্বলবে না আমার তো জ্বলবে মান নাই তোমার যে আল্লাহ কইতে কি তো জ্বলবে মান তো জ্বলবে কত আল্লাহ জানো একটা মিনিট ওকে ধরে 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 ডুব ডুব লাগি ও আল্লাহ রে আল্লাহ তুমি মানে তুই কেটে কি নেও কি আমি আর পারলাম না ওরে বিরা আল্লাহ যে কোন দিনই তো জ্বলবে মার কইতে তোরা গুলো কোন দিন আল্লাহ তো চলাবে আমার কমাইতে আসে
আগুন জ্বলে রে জ্বলে সারা অঙ্গে আগুন আমার জ্বলে। দেখি কম করলাম চিকিৎসা হতো তার কবিতা দিয়ে করলাম তুমি হতো তা মানত করলা হত মুরগর চাও দিলাই ভাল লাগে কিছু কিটা হবে বেলা তো বাপা তোরা সেটা কই না দিয়া দি তাও গুণ বেশি হতো করলাম কুলজার নি স্যার তুই মার কুটা দিলি লি তোর খানর দুই জুরা বেচিলাম করিয়া তুই কুটা দিলাই লে আ গলা দি আমার বাপা তো মুটা চেঞ্জ দিছলা দুই বারে শুনা দিগুন কে বেচে ই সময় তে তোমারে করতে কলে রইলো এই কলে রাহি খালি আমার একলা চিকিৎসা করছ নি যদি তোমার চিকিৎসা করছ না রে তোর বাপ তুই গাবি দিরাম কি হতো আমি ডুব দেওয়া লাগবো আমার শরীর জ্বলা আরম্ভ হইছে তোরই মা তুনিয়া এমনু তো আমার জ্বলা কমেন না এর মাঝে তুই আমার আর শরীর আগুন দিলাই গেল মা তুললে তোমার জ্বলা বাড়ি যায় আরো পারবো না তুই তুই কুটা লিলি গিলা তো কুটা দিতাম না জামাই মাত্র তুই কই হিসাব কর সোয় মাস তাসলাম গাছ রাখা তার তিন মাস পানি আর আরো তিন মাস মনে তাসলাম কই বড় বহুত বিরক্ত হয়ে গেলে কত বেটি না আছে লেগা বেটা দিয়া সংসার করে রা যদি তো ডাইল না ওই আমার লাখান বেটি দেখে কেমন সংসার করে রা না কোন দিন গেল দিয়া খালে এটি ব্যস্ত দেই ভাই স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেশ মায়ের পায়ের নিচে আই আমার উদ্ধার করো ধরো নেও নেও এরে যে ডিসলাম সাসা গেছল আজকে বাড়ি গিয়া তোমার কত কত দা কইরা তুমি কেনে বুঝো না তাহলে যদি তোমার মানুষ নিতে মারার জোর করায় আমারে মারতো নি তে মারতো নি দেখো দিও করি আমি তো মানিত বন্ধু তান বউ আইছিল আউন বুঝছ নি আসাদের বুদ বুদ হইয়া দৌড়ি দিছে ডরাই আমন ডরাই যখন বেটার বউ যদি স্টক করে মরি জিত তে কিটা করলাই নে হে স্টক করি মরতো পুলিশে যে তোমারে বান্ধে নিলো না আমারে বান্ধে নিলো দেখে না বুঝো না তুমি এ আমি বেটি মারলাম নি বেটি স্টক করি মরতো বিদা লাগি হে বেটিও না আইছে গুজর অর্ধ আমি গুজর অর্ধ আমি তো ডুব মারি বুঝাছি আমি আমার ডুব মারি বুঝাছি বেটি গুজর অর্ধ দেই তো কি ডুব মারি আমি তো আমি কোন বেটি হতে মরব না তার আর ফুকুরে যাইয়া তুমি ডুব মারি বুঝাই কেন কি সরকারি নি আমি কইরা আছে নি গাও হে আমার তো লাখম তো গিলা আরি গাও ফুকুরে আছে এখন যদি বেটা তোমার মারাই উড়াই লয় কেন বুঝো না আমি খালি ডুব মারি বুঝতাম বুঝছো নি 3 ঘন্টা কুয়াস কি জিরো লগে কোন কল্লা হনো দেই আমার ভাই এ খালি তার কুয়াস কি জিরো জানো না ইয়া আল্লাহ খালি তো পবিত্র দিবি মাত্র হাসালের বহুত বিষয় আছে দেখো দাদা দেনা বাসাইতে খাই না আইলাম তুমি না ডুব দিটা না দিয়া গেলে ডুব দিটা আমার আছে তোমারও তৈরি পারে দুগিয়া দাও শান্তি হইবে আরামে ঘুম দেয় আমি যাই কি আমার কালকে তুমি কাছে বুঝে আমি না ডুব দিতাম কেনে এ ডুব না দিলে বলি শরীর জ্বলা থাকতে পারে তোমার জ্বলা আমার জ্বলা নাই আচ্ছা দাও কি জেরে আমার এই ডুব দিয়া ফুটি সাহা নেই আর কোন তো জানে ফোন নেই আর কোন তো জানে ফোন নেই বাস তোর সাথে সাহা না তো কি না যা কিছু হইলো এখন তো জানে বলে আওতা কইও দিগুনা আওতা বানিয়া আগুন জ্বলে রে জ্বলে সারা অঙ্গে আগুন আমার জ্বলে আগুন বুঝছো নি বাতিজা জিও স্যার আমি আজ তিনটা মাস করি তার জ্বালায় অতৃষ্ট হয়েছি বুঝছো নি আর পারলাম না তোমরা তো দেখলা কত বিচার কত মায়ের কত গাইল বকা দিয়েও লাভ নাই আজ যে তিনটা মাস তরি পড়লো রাইতে দিনে পুকুর থেকে আর উঠেরও না কোনো মধ্যে উঠা যান না তোমরা তো জানো এলাকার মাঝে ওই এক পুকুর এক লাগাবাড়ির বেটিনতে বাতিজি ফুরিনতে ইয়া গুসল উসল করে তার যন্ত্রণায় গরুর বহু বিনি বাড়াইতে পারেন ওখানে আমি আর পারছি না তোমরা দুইও করে কাম করি দেখা পাঁচ পাঁচ 10,000 আমি দিলাম আর তোমরা একটা ব্যবস্থা করি লাও আধ ফাও বাইন গিয়া তার একবারে গোর বৈঠক করিয়া গরত হইয়া খবর পাইনি ভাই খবর পাইনি ওই যাব তো ওই আমি হাঞ্জাবাদ দিয়ে তোমরা ঠেকা দিলাম আচ্ছা বুঝছো নি কোনো কিতা ফুকরি আছে তো ভাই ও ফুকরি তো এ তো উঠেন না নিরাধার উতা নিরাধারা ফুকরি রাইতে দিন নি এরে যখন মাথা উতা ফাটাইও না আতার ফাও বাইন গিয়া যেতে হুলছি আর খালি গরত থাকতো আগে পানি লাই মারা রাইতে গোর বৈটি গোর বৈটি গোর বৈটি সাসা রাইট টাকা দিলে হইলে খালকো খবর হইলে ও খবর খান যাতে হই যায় আমি 10,000 হাঞ্জাবাদ দিয়ে দিলাম আমার ফুকরি ফললো রাইতে দিনে উটার কোনো নামও নাই কি দেখো তুমি তো জানো বাবা
আমরা এলাকার মাঝে ইয়া ফুকরির পানি পরিষ্কার ভকলে আইয়া অন্য ফুরি বাতি যে গোসল করে তার যন্ত্রণায় তিন মাস ধরে ফুরি বাতি যে বহুবিনী সেও গুসল গুসল আওয়ার কোনো কুদরত নাই, কোনো কুদরত নাই। কত বিচার আচার গাইল বকা তারে কত লাখান শাসাইছি খামে আনা তার বলে আস্তা দিন বলে তার দিনে রাইতে শরীর জ্বলে তার খালি জ্বলে তার সমস্যা লেগে শরীর জ্বলা ওই তার তার শরীর বলে আগুন আগুনে পানি ছাড়া পানি ছাড়া থাকতে পারে না কোনো চিকিৎসা তান্ডে করানো হয়েছে না করছে তো বউয়েও ইবা ইবা এটিয়া মুল্লাকি সুল্লাকি করাই আমি কত লাখান তারে শাসাইছি এর বাদে হু ফানি তো হুকরি আর গাঁত কোনো হুকুর নাই ও আমার হুকরি চাষা আমি তো আসলে বাক্কা দিয়ে নিয়ে আইছি বুঝছো নাকি তা হয়েছে আমি তার বাড়িতে একবার যাইবি গিয়ে আসলে বিষয়টা একটু বুঝি চেষ্টা করে দেখি কিছু তুমি বুঝো আমি আমার একটা ব্যবস্থা করে নিছি আশা করি আমি আমারটা খাম হইব আমি আমার একটা ফয়সালা লই নিছি আমি আসলে দেখি একবার তা দেখি চিন্তা করি কিছু করা যায়নি আচ্ছা বাবা আচ্ছা আইসো দূর থাকি আইসো যাও বাড়ি যাও বাড়ি যাই বাড়িতেই গিয়া পরে আমি যাই আচ্ছা 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 ওয়ালাইকুম সালাম তার দোয়া করিও তোমরা একবার যাইও কাঞ্জাওয়ালা বাড়ি ঠিক আছে আচ্ছা তে যাই গেছা সালাম কষ্ট তোমার কষ্ট দুনিয়ায় কোনো মানুষ শান্তি নাই দেখো আমি আমার কিছু রবাব আছে কিন্তু আমার শরীর জ্বলা এই জ্বলার কারণে দেখো আমি পানি আজ তিন মাস থাকি খালি পানির উপরে আছি আর একবার কি তৈরি জানি জানে খালি উঠতাম খালি গাছ উঠিয়ে বই থাকতাম বুঝছো নি ছয় মাস গাছের উঠবে আর একবার গিয়া ওলা খবর গিয়ে আমি বইতাছিলাম তিন মাস ও আমার তো ওলা অবস্থা চলে গো ও সরলা তুমি বিশ্বাস করতে না আমার সারা অঙ্গে খালি জ্বলা মানে তোমার দেখিয়া খালি মনে করলাম বুকি থাকি উঠিয়া আউ আরো বইছি আর কি আর তোমার ওখানে উনি আমার বড় দুঃখ লাগছে তুমি যে লাড়ি পিঠি হইলে অনেক কৌশায় হি তোমার খেয়ে বিয়া করতো কিনা কিতা করতে খলিয়ার উনি মানতো না আমি তো নিলাম কিনা আমার বড় আমার চিন্তা আর তুমি করা লাগতো নাই তুমি তোমার চিন্তাও করো আর তোমার যে ওলা কতদিন তুমি শরীর জ্বলা তুমি কিন্তু ডাক্তার উত্তর যাও নানি আর কইও না গো সরলা বেগম গো কত ডাক্তার কত মোল্লা কত হবিরে আজ কত তাদের করলাম বুঝছো নি দুনিয়াতে কিছু বাকি রাখছি না বুঝছো নি সকল তা করাইছি বলে আমার শরীরের জ্বলা কোনো দেখানো কমে না কল্যাণ উনি কত মান্য ধরলো বুঝছো নি কতটা দিল এর বাদে আমার শরীরের জ্বলা কমে না খালি জ্বলে আর জ্বলে কত জ্বলা আমার শরীর যে হইতে গিয়ে আইলে আমি নিজেও জানি না এখন তুমি কিতা চিন্তা করছো সারা জীবন কিতাও পানির মধ্যে তোমার জীবন কাটাইবে না কিতা ওই গো সরলা বেগম কিতাও করবো শরীরের যেহেতু জ্বলা কমেন না পানির নামলে জ্বলা থাকে মানে কমে একটু বুঝছো নি মনে হয় সারা জীবন আমার পানির উপরেও কাটাই থইব আমি কইছি আমার কল্যাণ রে কইছি তাই তো আর আয় অন্য খানি উনি লইয়া কলতা লইয়াও নাই বুঝছো নি মনেও মনে হয় সংসার করতাম হইব তাইর লগে আর করো সংসার করতাম পারলাম না বুঝছো নি জ্যেষ্ঠ আমি ডুবো আমি ডুব দিয়ে আই শরীরে জ্বলা আমার আরম্ভ হয়ে গেছে জ্যেষ্ঠ আমি ডুবো আইসি আইসি তোমার মাথার চুলি কিন লাল কেন কিছু দিছে বুঝে নাকি মেহেন্দি উন্দি মেহেন্দি তো না কেন খালা মেহেন্দি খালা মেহেন্দি দিলে তখন মনে করলো তোমার দিয়ে গেল নে ও কিটা খালো গেল নে কারণ তো আমার মানুষ বেশি লাগে যেমন যেহেতু আমার পুকুরির সংসার করলাম মানুষ দুঃখ লাগবো না নি আবহাওয়া দাওয়া খানি খানি লইয়া হি বুঝলে এটা বিষয় আসো ভালো হয়েছে তোমার দুঃখ লাগে তোমার লাগে বসে তোমার এটা লাড়ি বেটি করিলে তোমার দাম ইয়ে চিন্তা করো না বলে লাড়ি বেটি কি অবস্থা কি দশা বাদ দো এনার মাথা খালি মাতো হ্যাঁ আর গুসল করলে
বুঝলো? নামো নামো, ডুব দাও ডুব দাও, শরীরে জ্বলা উলা কমবো, ডুব দাও না, কোনো অসুবিধা নাই। আমি তো আর তোমার দানে উৎসাহ সার করো পাই না, তোমার তো আমি ফুলমান দেবো দিয়েছি, ডুব দাও। আপনার যে জ্বালা পুরা নানি, এই সমস্যাটা মানে কি হইল সমস্যাটা? খুব কাছে নিজেও জানি না, গত ছয় মাস সারা সমস্যার সমাধান আমি দিব, প্লিজ আপনি উফরে আউক। আপনি কি তাহলে কইছেন? আপনার সমস্যার সমাধান দিবার লাগি আপনার দেখা লাগি না, আপনার যে মানে শরীরে যে জ্বালা পুরা, আপনি যে সারাদিন যে পানির তাক, এটা সমস্যার সমাধানের লাগে আমি আইছি। আপনি আয়ুকা উফরে আমি সমাধান দিলেও তো হয়েছে। আপনি তো আমার কথা আসলে মানে কোনো ইয়ে করার না, আপনার যে শরীরে যে জ্বালাটা উঠে, এটা কোন টাইমে উঠে? পজা থাকে শুরু হয় আর মাগরিব গিয়া শেষ, কোন সুরত শেষ হয় বাদে তাই নেই। আমার বাড়ি টাইম না, কোনোদিন রাত তিনটা পর্যন্ত থাকি, কোনো কোনো দিন রাত তিনটা পর্যন্ত থাকুননি? আচ্ছা আমি যে কারণে আইসি, আপনারে আর আপনার বউরে আপনার দুজনরে লইয়া আমেরিকা যাইতাম, টিকিট টিকিট সবটা রেডি, 11টা বা 11:30টার দিকে আমরা বাড়ি যাইতাম। উঠাতে আরে আমেরিকা হয় বিমানে হয় তাই দিব নিলে কি আপনি আর আপনার দুজন দুজন যে আপনি দেখারি লাগে আমি তো আর সব সময় যাইতাম আর আইতাম আমার পড়াশোনা এই কোন সমস্যা
পাসপোর্ট রেডি, এগুলা মানে কোনো সমস্যা নাই, আপনার টিকিট এগুলো সবটা রেডি। হাসানি বাগিনী আমেরিকা, আপনার বিশ্বাস হয় না? হি বিশ্বাস হয়, সমস্যা না, কোনো সমস্যা না, আমেরিকাতে গিয়ে প্রকৃতি ডুবিয়ে বুঝি, কোনো সমস্যা না। বাবা বইবু ওই আমার কিচ্ছু থাকতো না, জ্বালাপুরে আমেরিকাতে গিয়ে জ্বালাপুরে কিচ্ছু থাকতো না। হি ঠিক আছে, নাই যাই গিয়ে তাই। আচ্ছা ঠিক আছে, সময় 11টা তাইবা আপনারা নাই যান, আমরা আপনি আইবেন, আমরা আইতাম, আমি আপনার বাড়ি যাইমি হাসানি, আমি ভালো হইব, ভালো হইব, আমরা সকাল থেকে রেডি হয়ে যাবো তা বুঝছেন। হি খাবার দুবো লইছি তো, শীত আছে নি, শীত গরম দুইটাও আছে, শীতের খাবার গুলো লইতাম লঞ্জন লই, শীতের ওটা জাম্পার সবটা লঞ্জন, হি তুই লইস জাম্পার লই, সাদর লই, বাক্কা দিন টাকা লাগবে না, আপু সুবা যা আছে না, আর দি বন্ধু বাংলা সাইতাম না, আমেরিকা যাই আমি যাই যাওয়ার সা। হি যাই, ঠিক আছে ঠিক আছে, তোকে কপাল খুলি দিছি কিন্তু কালকে। হি যাই, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, এত তো কিছু না, খুশি লাগে আর যাইবার আগেও ফাঁক গেছো নানি, বাড়িয়ে ইয়া তোমারে কইলাম না, মাথাটা গরম করাইছ না, এমন চিন্তার মাঝে আছি, আইব কি আইতো না, এর মাঝে রাস্তাঘাটের অবস্থা সাইড মুখে বাঙ্গা রেখে বুঝছো, বাদানি বিমান ঠেলানি লাগে আউটো একটা চিন্তার বিষয়, হ্যাঁ না শুরু হচ্ছে খালি মাথা গরম করো। আচ্ছা আমার কিলে লাগে সুন্দর লাগে, তোমার নায়ক লাগে, নায়ক লাগে এমনি, নায়ক লাগে, নায়ক লাগবো, নায়ক লাগার কথা আমি তো সময় মনে করিলা নায়িকা ধরিলাম এ বুদ্ধু, এ কইলাম না মাথা গরম করাইতে না, শরীর গরম করাইতে না, আমি অবশ্য পুরুষ মানত না বুঝছি, আমার মাই দিয়ে কইছিল আমি বলে দিয়ে শুনছি ওই ওই আমার এই সব সময় বেগর তোলে খালা থাকে না, ওটা খালা অনেক কপালা তিন টাই তুই আসত মাথা গরম করে ইয়া কলি আর হল খাইলি সে তোরে শেষ, তোমার দিন বাত তিনি বাইলি বুঝছি ও বাড়ি মারি কোনো মাত নাই, ডাক্তর ডুয়ে আইব কি আইতে যদি ফিরেন যাই কি আপনারে ভালাইয়া শেষ, আমেরিকা তার দেখিয়া তার হাই রে আমেরিকা কোন সময় যাই আইতো না, আইতে না বিমানে বলিছে নিশ্চিত বিমানে বলিছে, আমার শরীর গরম হয়ে যায় আর আমার সারা দেহ গরম হয়ে যায়, আমার নিয়ে আবার পানিতে নামা লাগে, আজ তো আসলে তোমার নামলাম না, পানি না না কাপড় ফুর বিধি যাইব নয় কাপড় ফুর লাগাইছে অন্য এরে ফেলে না আমার মুখে কিন্তু আজিব তুই যা ফেলে না মুরুগুর তো কি তাহলে আমার ভাই এই মুরগির তো আগুন করে দিয়ে দিতা আমার শরীর গরম হয়ে যা
কিছু গরম হয়েছিল কিন্তু নামছি না আমেরিকা দেখতাম না। আচ্ছা আপনি কি তা করুন মানুষ যখন বেকার থাকে বেকার মস্তিষ্ক আমি আজকে আপনারা গুড দেহকা যখনই আপনারা এই জিনিসটা শুনছেন তখনই কিন্তু তানোর বেমার ভালো হয়ে গেছে। আজকে কিন্তু শরীরও গরমও লাগে না ফানিতেও লামা লাগছে। এই জন্য মানে মানুষ ওইয়া যেটা করণীয় যেটা করা লাগবো এবং অবশ্যই করা দরকার সেইটা হইল গিয়া প্রত্যেকটা মানুষের তার কোনো না কোনো কর্মের সাথে সে থাকাটা হইলে গিয়া উচিত। আপনি বেকার থাকুন, বেকার থাকতে থাকতে মস্তিষ্ক করে এমন একটা জায়গা নিয়ে পৌঁছাইছেন এখন আপনার কোনো কিছু বলা লাগে না, আপনার ফানিত নামাও লাগে। দয়া করিয়া আপনি কোনো খামখাজের উদ্দেশ্যে থাকুক তা নিজের কর্মর দিকে নৌকা দেখবো অবশ্যই সব কিছু বলা লাগবো, সবসময় ফানিত আসলে আমার লাগতো। আপনি মনে কিছু নেন না জানি, আমি আপনার মিশা স্বপ্ন দেখাইছি। আমিও মানুষ আপনিও মানুষ, একজন মানুষ আরেকজন মানুষের সহযোগিতা করাটা এটা একটা বিশাল একটা কর্তব্য কিন্তু বিরাট একটা দায়িত্বের ভিতরে পড়ে। তুমি তো ডাক্তার মানুষ, তুমি যে কাম করবে আমি তো কল্পনা করছিলাম। ডাক্তার সাহেব আপনি যা করছেন ভালো করছেন, যদি টাইম বুঝেন তো আমরাও ভালো আমি আমেরিকা জিতে নাই। দেখো আপনি আমেরিকা তো যাইতা কালকে আপনারা আমি কইছি আমেরিকাত অবশ্যই আপনি যেতে পারবা, প্রপার একটা কর্ম আপনি করুক সঠিক একটা কর্মর দিকে আপনি থাকুক কা স্বপ্ন দেখুক আপনি আমি আমেরিকা যেতা আমেরিকাতে জয় করতে পারবা আপনি বিশ্বাস করুক কা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর।
বিশ্বাস রাখুক কা কর্ম করুক কা অবশ্যই সম্ভব হইব আপনার আমেরিকা যাওয়া। তবে আমি সরি আছি, আজকে আপনারা স্বপ্ন দেখাইছিলাম আমেরিকা দিতাম, আজকেও পারতাম না। আপনি আপনি আপনার কর্মর দ্বারা একদিন অবশ্যই আপনি আমেরিকা দিতে পারবেন, প্লিজ মনে কিছু না। দেখো কা, আমি একজন ডাক্তার আর ওটাও আমার চিকিৎসা। আপনি যে রোগে ভুগরা এটা আসলে তেমন বড় কোনো রোগ না। আপনি আপনার পরিবারের সময় দরকার, আশপাশের সময় দরকার। তো দেখবেন কর্মের মাধ্যমে আপনার নিজেরও আপনি স্বাবলম্বী করতে পারবা, আশপাশেও আপনি স্বাবলম্বী করতে পারবেন। ডাক্তার বেটা, তুমি যে কী কইছো, আমি কোনো সময় গাছের উপরেও কেউ ইত্যাদি, কোনো সময় পানি, কোনো সময় মাটি, আসলে তো আমার কোনো রোগ না, এই তোমার মনের রোগ না বলে চিন্তা করো। আমার ইয়ে গত যে তিনটা মাস গেছে, তিনটা মাস ধরে আমি ফানি এলাকার মানুষ আমার উপরে বিরক্ত, কত বিচার আসা রয়েছে, কিন্তু ফানি থেকে মরছি না। আমি কইছি না ফানি থেকে উঠা, কিন্তু খাইল তুমি আমেরিকার স্বপ্ন দেখানি বাদ দেবো। দেখো আমার শরীরের জ্বলা কমে গেল, সকালটা কমে গেল, আজকে কিন্তু সকালটা কি এখন মতো দিন করে কটা বাজেন তিনটা সাড়ে তিনটা, অথচ কিন্তু এখন পর্যন্ত আমি কিন্তু ফুকির না আমি থাকি গেছি। বুঝছি তুমি কেটার লাগি দেখাইছো, তুমি আসলে যেটা করছো কি আমার লাগে করছো, ধন্যবাদ। তোমার দরকার নাই আমেরিকার, মানে খাম খাজ করতাম ওই তো সকল রোগ ভালো হইব। খাম খাজ করো, আমার খুব ভালো থাকলে কেমন আমরা একদিন যাই। অবশ্যই অবশ্যই, হ্যাঁ অয় অয় আমেরিকা খাম খাজ করলে আমেরিকাতে বসে যেতে পারবে। ধন্যবাদ, তোমার বাপ হলা বুদ্ধি আল আসলা ইয়ে আস্তে এখন সাইরে আঠারো মাঝে তোমার বাপ বুদ্ধি আল আসলা, তুমিও তোমার বাপর মগজ পাই দিয়েছো, তাই মরা বাদে তোমার টানটা দিয়ে গেছে দিয়ে পারে। তার কাপড় উপর খুলিলে অবশ্যই আমার লাগে একটা খাম দেখিও দেখবো নে কি যার খাম হইলে ভালো যেটা খাম যে যে সাতা দিলে তাই পারবা ফার্ম ফার্ম সব তো ভালো সমস্যা। আমি একটা আশা করছি যে যে কোনো খাম আমি যদি নিয়ত করিলে খাম করব, যে কোনো খাম আমি করতাম পারি। আচ্ছা যা দাও কা আমার লাগে এটা খাম দেবো না, বুঝছি না খাই থাকি যাতে করতাম পারি। আমি আর বেকার থাকতাম না, বেকারটা কি আমার মাথা উঠা নষ্ট হয়ে দিয়েছে, খানি থকলটা ডুবিয়া উঠে। ঠিক আছে, আপনি আমরা বহুত বড় উপকার করছেন, আল্লাহ আপনারে আরো হায়াত দোকা বাসাই আর রাখুকা আরো না মানুষের উপকার করবা। সেটা তো মনোবিজ্ঞানী মনোবর করতে পারছে, তুই আজ পর্যন্ত বহু ইয়া কইতে পারলে না। আমি ডাক্তার নাই তাইলে। আচ্ছা দোয়া কর। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। বুঝেছে ফুরু, কিন্তু মাথার বুদ্ধি আছে গেল পরে আলাদা দেখ। তুমি অত লম্বা খাইনে হইছো, তোমার মাথার বুদ্ধি থাকে না। পৃথিবীর যত লম্বা লম্বা মানুষ আছে সব বিখ্যাত, বুঝছো আমিও বিখ্যাত, এর সময় বিখ্যাত হইব, বুঝছো যতদিন বুঝছিলাম না। আসলে অত বিখ্যাতের লাগে তো ফানি টিপিয়া বলিসলে বুঝছি, কেন তো আমি বুঝছিলাম না। আমার শরীরে একটা জ্বলা, আমার মনের ভিতরে জ্বলা মাইছে লাগে শরীরে জ্বলতো, বুঝছো। এখন আই চিন্তা করে দিলাম, মানে ডাক্তারে তো আসলে দেবো কালকে আমার আমেরিকার কথা কইয়া যে আজকে আমার শরীরে কোনো কোনো জ্বলা উলা নাই, এই রূপ তো আমার মন, আমার শরীরে কোনো রূপ নাই। কাম কর কথা নিয়ে তো দেখি কাম কাজ কিছু খাইনি, ইনশাল্লাহ খাম ব্যবস্থা করিয়ে যাবো।